হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আজকে আমি এই এয়ারপোর্টে দুটো লাউঞ্জে যাব। একটি হচ্ছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা হচ্ছে আমি যেহেতু বিজনেস ক্লাসে টিকিট কেটেছি সেজন্য আমি এটা পেয়েছি। কিন্তু আরও একটি লাউঞ্জে যাব আমি আজকের ভিডিওতেই, সেটা হচ্ছে গিয়ে ফ্রি। আপনি ইকোনমি টিকিট কাটুন অথবা বিজনেস ক্লাসের টিকিট কেটে থাকুন না কেন, কোনো ম্যাটার না, আপনারা যে কেউই ওই লাউঞ্জটিতে যেতে পারেন এবং ফ্রি খাবার খেতে পারছেন, প্লাস সুন্দর একটা খুবই ভালো একটা পরিবেশে বসে রিল্যাক্স করতে পারছেন আপনার ফ্লাইট আসার আগ পর্যন্ত। তো আজকের ভিডিওতে আমি দুটো লাউঞ্জই দেখাবো আপনাদেরকে, প্লাস কীভাবে যেতে হয় সমস্ত কিছু দেখাবো। লাস্টের যে ফ্রি লাউঞ্জটা সেটাতে কীভাবে যেতে হয় সেটাও দেখাবো। তো অবশ্যই ভিডিওর কোনো অংশ মিস না করে সম্পূর্ণ অংশটা দেখবেন। আমি এখন মাত্র ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট ইমিগ্রেশন পার হয়ে তারপরে ভেতরে এসেছি। আর এখন এয়ারপোর্টের মধ্যে আমি আজকে দুটো লাউঞ্জের মধ্যে যাব। একটা হচ্ছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ, এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি বিজনেস ক্লাস টিকিট কেটেছি সেজন্য আমি এটা পাচ্ছি। আরও একটা লাউঞ্জে যাব যেটা হচ্ছে ফ্রি, সেটাতে কীভাবে যেতে হয় সেটাও দেখাবো, প্লাস দুটো লাউঞ্জই দেখাবো ভেতরটা, প্লাস কী ধরনের খাবার আছে ভেতরে, তারপর কী ধরনের সিটিং স্পেস আছে সব কিছুই দেখাবো। তো এখন আমরা আছি হচ্ছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে প্রথমেই এরা জাস্ট আপনার কাছ থেকে আপনার বোর্ডিং পাসগুলো দেখতে চাইবে যে কোন টাইমে আপনার ফ্লাইট যাচ্ছে। তো কতক্ষণ আগে আপনাকে আবার একটুখানি জানানো হবে, আপনার যখনই বোর্ডিং শুরু হবে তখনই এরা আপনাদেরকে জানাবে যে অমুক ফ্লাইটে কে কে আছেন, আপনাদের ফ্লাইটে কিন্তু বোর্ডিং শুরু হয়ে যাচ্ছে, এরা আপনাদেরকে এই ধরনের একটা ওয়ার্নিং দিবে। তো এগুলো খুবই ভালো সার্ভিস। আর এখন আমি দেখাচ্ছি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের খাবারগুলো কী কী আছে। এগুলো সমস্ত ফ্রি, লাইক বুফে, সো আপনি জাস্ট যত ইচ্ছা খাচ্ছেন, প্লাস বসে থাকছেন, রিল্যাক্স করছেন একটা খুবই একটা ভালো একটা পরিবেশের মধ্যে। বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের খাবারগুলো আসে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে। তো ইন্টারকন্টিনেন্টাল ঢাকার খাবারগুলোই হচ্ছে এখানে আছে এবং খুবই খুবই ভালো ডিলিশিয়াস ফুড। আর খাবারের কী কী আছে সেটা আমি এখন তো অবশ্যই দেখাচ্ছি। এখানে আমি নিজে ট্রাই করেছি হচ্ছে এই গ্রিল চিকেন উইংসটা, খুবই ভালো ছিল। তারপর হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, তারপর এই পাস্তাটাও ট্রাই করেছিলাম, খুবই ভালো ছিল, ডিলিশিয়াস ফুড। আর এখানে সব খাবারই আসে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে, সো বুঝতেই পারছেন খাবারের কোয়ালিটি খুবই ভালো আর খুবই ভালো টেস্টি ডিলিশিয়াস ফুড। আর এখানে মোটামুটি সব ধরনের আইটেমই পাওয়া যাচ্ছে, স্যুপ, পাস্তা, তারপর হচ্ছে আমাদের দেশি ফুড, তারপর অনেক কিছু ছিল এখানটার মধ্যে, যেমন ফ্রুট স্যালাড ছিল, তারপরে অনেকগুলো মিষ্টি জাতীয় খাবার ছিল এখানে, যেমন মিষ্টি, কেক, তারপরে অনেক ধরনের খাবার ছিল, ফ্রুটস ছিল, তারপর কফি আছে, টিস আছে, তারপর যে অনেক বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। তো এখানে আমরা একটু খেয়ে দিয়ে নিচ্ছি, আর এর পরের যে লাউঞ্জটাতে যাব সেটাতেই দেখাবো হচ্ছে, ওই লাউঞ্জটাই হচ্ছে ফ্রি। আপনার ইকোনমি বিজনেস ক্লাস যে কোনো টিকিট কাটুন না কেন, আপনার এয়ারপোর্টে আসলে অবশ্যই ওই লাউঞ্জটাতে যেতে পারবেন, সেটা আমি দেখাবো এই বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে আমি বের হওয়ার পরে। আর এখানে আমরা এখন খাচ্ছি, আমি এখানে আছি কিন্তু আমি আর আমার ভাই, আমরা দুজনেই এখন ইউএসএতে ট্রাভেল করছি। আমরা ঢাকা টু ইউএসএ কাতার এয়ারওয়েজে টিকিট কেটেছি, তো এখান থেকে আমরা যাব হচ্ছে কাতারে। ওখানে আমাদের 9 ঘন্টার মতো একটা লেওভার আছে, আর ওই 9 ঘন্টার জন্য যেহেতু আমরা বিজনেস ক্লাস টিকিট কেটেছি সেজন্য ওখানেও আমাদের আরেকটা লাউঞ্জে অ্যাক্সেস আছে, সেটাও আমি দেখাবো হয়তো নেক্সট ভিডিওতে, ওই লাউঞ্জটা নিয়ে একটা ভিডিও করবো, কজ ওখানে খুবই ভালো লেগেছে। ওখানে ইভেন ঘুমানোর জন্য জায়গা আছে যেহেতু একটা লং লেওভার, তারপর ওখানে বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে, আমি সব কিছু এখন মেনশন করছি না। এই হচ্ছে আমার ভাই, তো ও ইউএসএতে যাচ্ছে হচ্ছে স্টুডেন্ট ভিসাতে, আর আমি তো ইউএসএতে আছি আপনারা জানেনই। আমি বাংলাদেশে এসেছিলাম আর এখানে থেকেছি প্রায় 1 মাসের মতো, আর এখন আমি যাচ্ছি, যাওয়ার সময় আমার ভাইকে নিয়ে যাচ্ছি, দুজন একসাথে যাচ্ছি, খুবই ভালো লাগছে যে খুব মজা করতে করতে যাচ্ছি, প্লাস একা একা আসলে ট্রাভেল করেছি। আমি যখন ইউএসএ থেকে ঢাকায় এসেছি আমি কিন্তু একা ট্রাভেল করেছি। আমার ইউএসএ থেকে ঢাকায় আসার যেই ট্রাভেল ব্লগগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখনও আমরা আছি সেম লাউঞ্জেই, কজ এখানেই আমরা অনেকটা সময় স্পেন্ড করেছি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, ইন্টারন্যাশনাল ফ্লাইটে একটু তাড়াতাড়ি আসাটাই বেটার। তো আমরা আসলে এখানে থাকতে থাকতে আমরা যখন প্রথমবার যখন দেখেছিলাম যে কী কী খাবার দিচ্ছে, এর মধ্যে কিন্তু এটা ছিল না, চিকেন টাংরি কাবাব। তো এটা দেখে পরে মনে হলো যে এটা একটু নেই, একটু ট্রাই করি, তো পরে আবার ওটা অ্যাড করেছে। তো আমরা এখন একটু চিকেন টাংরি কাবাবটাও ট্রাই করলাম। বাই দ্য ওয়ে, আমার ভাই কিন্তু নর্থ সাউথ থেকে LLB করেছে, আর ও এখন যাচ্ছে হচ্ছে LLM করতে, মাস্টার্স করতে যাচ্ছে ও ইউএসএতে। আর ও একটা খুবই ইমোশনাল ছেলে আর কি, ফ্যামিলির সবার সাথে খুবই অ্যাটাচ, সো ও যেহেতু এখন যাচ্ছে ওর মনটা একটুখানি খারাপ খারাপ ছিল, একটুখানি খুবই ইমোশনাল ছিল আর কি, আম্মু আব্বু সবাইকে ছেড়ে যাচ্ছে। এইখানে এখন আমরা মাত্র বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে বের হয়েছি, আর এখনই আমরা যাচ্ছি যে লাউঞ্জটা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি।
এটি হচ্ছে ইবিএল স্কাই লাউঞ্জ, আর এই লাউঞ্জটি হচ্ছে ঢাকার মধ্যে, আই মিন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লাউঞ্জ হচ্ছে এটাই। আর এটা হচ্ছে গিয়ে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে, ইবিএল এর পক্ষ থেকে। আর কিভাবে এই লাউঞ্জের মধ্যে আপনারা ফ্রি ঢুকতে পারবেন, প্লাস খেতে পারছেন, রিল্যাক্স করতে পারছেন, সেটা হচ্ছে ভিডিও শেষের দিকে দেখানো হবে। কজ আসলে শুরুর দিকে আমার ওই অংশটা ভিডিও করা হয়নি, তো শেষের দিকে আমি ওই অংশটার একটা ভিডিও দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে এখানে এখন কী কী খাবার আছে, প্লাস এখানটার এরিয়াটার একটা ভিডিও দেখাচ্ছি, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এর মধ্যে আসতে হয়। তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের খাবারগুলো অনেক বেটার ছিল, লাইক অনেকগুলো অপশন ছিল, আর এখানটা একটুখানি কম পরিমাণের অপশন আছে এখানে খাবারের, কিন্তু বসার এরিয়াটা হচ্ছে গিয়ে বিশাল, লাইক বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের চাইতে অনেক বড় স্পেস আছে। আমি যেটা বললাম, বাংলাদেশের মধ্যে যে কোনো এয়ারপোর্টেই সবচাইতে বড় লাউঞ্জ বাংলাদেশের এটাই। আর এখানে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে খাবার আইটেম হচ্ছে ওই বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জেই বেটার ছিল, আর এখানটা জাস্ট বসার এরিয়াটা, প্লাস ছবি তোলার জন্য, প্লাস ফ্যামিলি সবাইকে নিয়ে গল্প করার মতো একটা খুব একটা ভালো রিল্যাক্সিং একটা পরিবেশ, প্লাস এরিয়াটা খুবই সুন্দর, লাইক এখানকার ডেকোরেশন প্লাস বসার জায়গা সব কিছুই অনেক বেটার ছিল হচ্ছে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের চাইতে। কিন্তু বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের জাস্ট আমার কাছে মনে হয়েছে ফুডস অনেক ভালো, প্লাস অনেকগুলো অপশন ছিল, কিন্তু তারপরেও আসলে জাস্ট শুধু এয়ারপোর্টে বসে থাকার চাইতে লাউঞ্জে এসে একটু বসা, রিল্যাক্স করা, প্লাস হচ্ছে একটুখানি জাস্ট পরিবেশটা খুবই ভালো, আর এত বেশি লাইক মানুষজন, প্লাস হচ্ছে এত বেশি আওয়াজ, প্লাস কিছুই আপনাকে পাচ্ছে না, প্লাস আপনি এখানে বসে খাবার দাবার খেতে পাচ্ছেন, প্লাস একটু বসে রিল্যাক্স করছেন, এটাই আর কি। আসলে এ ধরনের যখন আমরা আসলে বাইরে জার্নি করি, প্লাস হচ্ছে একটা লং টাইমের জন্য জার্নি করি, ওই ধরনের ব্যাপারে কিন্তু আসলে খুবই টায়ার্ড হয়ে যায়, প্লাস এরকম একটুখানি লাউঞ্জে যদি একটুখানি রিল্যাক্স করা যায় সেটা আসলে কিন্তু অনেকটাই বেটার ফিল হয়। যেমন আজকে আমি এখন যে জার্নিটা করছি সেটা কিন্তু আসলে আমার সবগুলো লেওভার প্লাস ওয়েটিং টাইম সব কিছু মিলিয়ে যেয়ে কিন্তু আমার 30 ঘন্টার উপরে, 34-35 ঘন্টার মতো যে পড়বে, তো সেই জন্য আর কি সব কিছু মিলিয়ে যতটা সম্ভব রিল্যাক্স করা গেলেই আসলে আমার কাছে বেটার মনে হয়, কজ এটা আসলে একটা খুবই লম্বা জার্নি, তো এগুলো আসলে আমার জন্য খুবই ম্যাটার করে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলের মধ্যে আমি কমেন্টস শুরু থেকেই অফ রেখেছি, চ্যানেলের একদম শুরু থেকেই, তো যেহেতু কমেন্টস করে আমি আপনারা কিছুই আমাকে জানাতে পারছেন না, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক অথবা একটা ডিসলাইক কিছু একটা দেবেন অবশ্যই, যাতে করে আমি বুঝতে পারি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লক আছে যেখানে আসলে বিভিন্ন কান্ট্রির টাইমস দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে টিভি আছে, প্লাস এখানে আবার একটা স্ক্রিন আছে যেখানে আপনাদের ফ্লাইটের ডিটেলসগুলো দেখতে পাবেন ওই কর্নারের মধ্যে, তো সেখানে যে যে একটু পরপর চেকও করতে পারছেন যে আপনার ফ্লাইট কি ছেড়ে দিচ্ছে নাকি কখন বোর্ডিং শুরু হচ্ছে, এই ধরনের ইনফরমেশনগুলো, তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এই লাউঞ্জটি। ভিডিওর এই পর্যায়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইবিএল স্কাই লাউঞ্জের রেস্টরুম, আর বাংলাদেশে তো আসলে ক্লিন রেস্টরুম পাওয়াটা একটা খুবই একটা বড় একটা ব্যাপার, তো সেই জন্য এই অংশটা একটু অ্যাড করে দিলাম। আর বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জের রেস্টরুমে আমার ভিডিও নেওয়া হয়নি, কজ ওখানে আদার পিপল ছিল, তো সেই জন্য আসলে আরেকজনের ভিডিও তো নেওয়াটাতে আসলে তেমন একটা ভালো দেখা যায় না রেস্টরুমের মধ্যে, তো সেই জন্য ওখানে আমি ভিডিও নিইনি, কিন্তু আমার কাছে ইবিএল স্কাই লাউঞ্জের রেস্টরুমটা ভালো লেগেছে। আর এই আমাদের এখন সময় হয়ে গিয়েছে, আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, ওখানে চলে যাচ্ছে, তো এই হচ্ছে গিয়ে কীভাবে এই লাউঞ্জের ভেতরে যেতে হয়, সেটা হচ্ছে আপনার যদি ইবিএল ব্যাংকের সাথে যদি এই কার্ডগুলো, এখানে যেই 13টা কার্ড দেখা যাচ্ছে, এই 13টি কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড যদি আপনার থেকে থাকে, যেমন আমার ভাই এখন আঙুল দিয়ে যেটা দেখালো সেটা আমাদের ছিল, তো সেই জন্য আমরা ঢুকতে পেরেছি, তো এখানে আপনার আসলে ইকোনমি টিকিট কাটছেন নাকি বিজনেস ক্লাস কোনো ম্যাটার না, এই কার্ডগুলোর মধ্যে আপনার চাইলে ভিডিওর একটুখানি ব্যাকে যেয়ে আবার দেখে নিতে পারেন, ওই কার্ডগুলো যে কোনো একটা কার্ড যদি আপনাদের থেকে থাকে আপনারা জাস্ট কার্ডটা দেখাবেন, আর হচ্ছে গিয়ে আপনার বোর্ডিং পাসটা দেখাবেন, আপনাকে ফ্রিতে ঢুকতে দেবে, আপনার ভেতরে যেয়ে রিল্যাক্স করতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন। আপনাদের হয়তো অনেকেরই ইবিএল এর এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটা কার্ড হয়তো আছে কিন্তু আপনারা হয়তো জানতেন না, অথবা হয়তো হতে পারে আপনারা জানেন কিন্তু ভুলে গেছেন বা কিছু একটা, সামটাইমস হয় কি যখন আমরা অ্যাকাউন্ট খুলি হয়তো তারা এতগুলো ইনফরমেশন দিচ্ছে কোনটা মনে রাখছি আর কোনটা মনে রাখছি না খেয়াল থাকে না, তো আমি জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম, জাস্ট আপনাদের যদি ওই 13টা কার্ডের একটা কার্ড থাকে তাহলে আপনারা ফ্রিতে এই লাউঞ্জের ভিতরে ঢুকতে পারছেন। এ ধরনের আরও বেশ কিছু ব্যাংক থেকে এ ধরনের লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যায়, সেগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের কোন ব্যাংকের
ব্যাংকের সাথে আপনাদের কার্ড আছে প্লাস সেই ব্যাংক থেকে এখানটার মধ্যে লাউঞ্জ আছে কিনা, তাহলেই আপনারা ফ্রিতে খুব সুন্দর একটা ভালো একটা সময় কাটাতে পারছেন। আমাদের এখন প্রায় ফ্লাইটের সময় হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি বোর্ডিং এর জন্য। আর এখন অবশ্যই আমি নেক্সট বেশ কিছু দিনের আমার সবগুলো ভিডিও হতে যাচ্ছে হচ্ছে এই সমস্ত বিজনেস ক্লাস কাতার এয়ারওয়েজ এর সাথে ফ্লাইট রিভিউ, প্লাস হচ্ছে এইখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা যে লাউঞ্জের মধ্যে ছিলাম এই 9 ঘন্টার লেওভারের মধ্যে, সেই লাউঞ্জেরও একটা রিভিউ হবে। কজ এখানে প্রচুর জিনিস ছিল যেগুলো অনেক 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 ভালো ফ্যাসিলিটিস আছে এখানে, যেগুলো সব কিছু আমি ইন ডিটেলসে দেখাবো নেক্সট বেশ কিছু ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।